াহি অবার তো পৃথিবীর যে যে প্রান্তে প্রিয় দিনী ভাই এবং দিনী ভুনের রয়েছেন আজকে যেই সম্পর্কে আপনাদের মাঝে সংক্ষিপ্ত আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি একটি মোনাজারা করেছিলাম বাহেস বিষয় ছিল মাজাব সংক্রান্ত এবং একজন মুফতি সাহেব মুফতি আলিমুদ্দিন সাহেব এবং তাদের কিছু লোক মিলে যারা দেওবন্দী মতাদর্শী তারা তার সাথে আমাদের সাথে কন্ট্যাক্ট ছিল কথা হয়েছিল তারা মাজাব সম্পর্কে আমাকে দাওয়াত দিবেন এবং মাজাব সম্পর্কে আহ্বান করবেন কিন্তু তাদের ব্যাখ্যা বিশ্লেষণ বারবার জানতে চাওয়ার পরও তারা মাজাব সম্পর্কে স্পষ্ট আকারে বলতে পারেনি ব্যর্থ হয়েছে তা আমরা মাজাবকে যেভাবে বুঝি কোরআন শুনে যেভাবে বুঝি এভাবে আমরা আলোচনা করে গেছি আমরা বুঝি কোরআন মানতে হবে হাদিস মানতে হবে এবং ইমামদের মত করোনা ভিত্তিতে যেটা হয় যেটা স্পষ্ট দলিল সেটা হচ্ছে মাজাব যেমনি ভাবে ইমাম আবু নিবর আহমতুল্লাহ আলী বলেছেন জাসো হাল হাদিস পা হুয়া মাজাবি যদি সই হাদিস পা তাহলে সেটাই আমার মাঝাব সেটাই আমার পথ ফন্তা পদ্ধতি এখন মাঝাব কবে থেকে শুরু হয়েছে তাদের কাছেই প্রশ্ন করেছিলাম তারা সুস্পষ্ট আকারে কোনো জবাব দিতে পারে পারেনি কারণ আমরা জানি যে ইমাম আবু আনিবর রহমতুল্লাহ আলহিহি জন্মগ্রহণ করেছেন আশি হিজিরিতে এবং ইমাম মালে ইবনে ইমাম আহমুদ্দিন হাম্বর রহমতুল্লাহি মৃত্যুবরণ করেছেন দুইশো একচল্লিশ হিজড়িতে তাহলে এই কিন্তু মাজাব এই হচ্ছে গিয়ে মাজাফের মানে এই চার ইমাম তারপরে যে আগে অনেক ইমাম ছিল বা তাদের পরে ইমাম হয়েছিল তারা কিন্তু কোনো মাজাফের অনুসরণ করে নাই আমার প্রশ্ন হচ্ছে ইমাম আবু আনিফুর রহমতুল্লাহের একটি মাজাপ যদি ঠিক হয় তাহলে ইমাম মালিক রহমতুল্লাহি ইমাম শাফিআ রহমতুল্লা আলহি এবং ইমাম আহমদিন হাম্বর রহমতুল্লহি তারা কেন তাদের আগের ইমামদের অনুসরণ করলো না তাহলে তারা কিন্তু কোনো ইমামদের অন্ধ অন্ধমোকাল্লের ছিল না এবং তারা কিন্তু কোনো দিন বলে না যে আমাদের অনুসরণ করো বা আমাদের মাঝাব মানো বা চারটেই মাঝাব অথবা তারা কিন্তু এটাও বলে নাই চার মাঝাফের উপর এজমা হয়ে গেছে এটাও তাদের একটা মিথ্যা কথা তো তাদের কাছে সুস্পষ্ট কোনো জবাব না পাওয়ার কারণে কোরআন হাদিস দিয়ে আমরা মাঝাবকে যেভাবে বুঝি কোরআন মানতে হবে হাদিস মানতে হবে এবং আলমূলামা বলেছেন ইসলামের আরেকটা দলিল হচ্ছে এজমা কেয়াস এ দুইটা মানতে হবে এ দুইটার পরে যে তারা যে একটা মাজাবকে নির্দিষ্ট করতে হবে এটা কিন্তু ইসলামে নেই মাজাব যুগে যুগে আসবে যুগে যুগে থাকবে আমরা কিন্তু এই বিষয়টা তাদের কাছে স্পষ্ট আকারে বলার চেষ্টা করেছি তো আপনারা আলোচনাগুলো শুনবেন আর তাদের কাছে কিন্তু আমরা সুস্পষ্ট কোনো জবাব পাইনি যে আসলে মাজাব মানতে হবে বা মাজাব কি বা মাজাব কেন ব্যাপারে কিন্তু কোনো মত পাইনি তো আমরা সাধারণত মাজাবকে যেভাবে বুঝি আমরা এভাবেই আলোচনা করেছি যে কোরআন মানতে হবে হাদিস মানতে হবে এবং আলেম আমাদের গবেষণা মানতে হবে সেটা আবু হানিফা রহমতুল্লাহ আলী শাহফি হাম্বলি মালিকি যত ইমাম আমা রয়েছে কোরআন হাদিসের ভিত্তিতে তারা কোনো ফতুয়া দিয়ে থাকে তাহলে সেটি আমরা মানতে বাধ্য কিন্তু কোনো একটা ব্যক্তির মাঝাবকে নির্দিষ্ট করে এটা কিন্তু মানতে বাধ্য নয় তো এই ব্যাপারে আমরা আলোচনা করেছি এবং তাদের কাছে সুস্পষ্ট কোনো জবাব পাইনি বারবার তাদের কাছে প্রশ্ন করার পরও এজন্য আমাদের আলোচনা কিন্তু আমরা করে গেছি তারা আমাদেরকে বারবার দাওয়াত দিয়েছে ইমামের দিকে মাজাফের দিকে কোন এক ব্যক্তির মোকাল্লাদের দিকে আর আমরা বারবার দাওয়াত দিয়েছিলাম আল্লাহ এবং তার আসুরের দিকে এবং ইমামদের সুস্পষ্ট মতের দিকে আল্লাহ রব্লা আল্লাহ আমাদেরকে সঠিক দিন বোঝার তফিকদান করুক আমিনু আহ্লাহ বিক্রে কু তুমলা জালমন বিলবিনা জিমা সসালামুকুম রাহমতুল্লাহ ওবার ইসলামী শহীদ পথ কোনটি পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী আমাদের আহলে হাদিস ভাইদের পক্ষ থেকে জনাব জামাল উদ্দিন সাহেবের নির্ধারিত সময় রোববার ও সোমবার রাত নয়টা থেকে আমাদের আলোচনা শুরু হবার কথা ছিল সেই অনুপাতেই আমরা আমাদের আলোচনা শুরু করতে যাচ্ছি আমরা সর্বপ্রথম আমাদের কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করব ইনশাআল্লাহ কোরআন তেলাওয়াতের পর্ববর্তীতে আমরা আমাদের উভয় পক্ষের আলোচক এসেছেন কিনা তাদের সম্মতি জ্ঞাপন করবো বিভিন্নজনের আবেদনের প্রেক্ষিতে আমরা সাড়ে নয়টায় মূল আলোচনা শুরু করার কথা থাকলেও নয়টা থেকে আমরা আমাদের ভূমিকাগুলো আলোচনা পেশ করে যাব এবং আমাদের প্রত্যেককে যে সমস্ত নিয়ম কানুন গ্রুপের লক্ষ্য বিষয় সেগুলো আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়া সলাতু লিয়হি ইসলামের সহিফাত কুনটি গ্রুপের সম্মানিত পরিচালক এবং এডমিন বন্ধুগণ এবং বিশেষ করে আজকে ধন্যবাদ জানাই আমাদের প্রতিপক্ষ আলোচক যিনি জামাল জামাল গাজী গাজী তো বলেছেন আপনি রেটি এই মুহূর্তে আমাদের আলোচনা শুরু হয়ে যাবে ইনশাল্লাহ আমি প্রস্তুত রয়েছি ইনশাল্লাহ আলোচনা শুরু হয়ে যাবে তো আলোচনার পূর্বে আমি জামাল গাজীবাইয়ের কাছে আমি যে জিনিসটা জানতে চাই সেটা হলো জামাল গাজীবাই মাঝহাব সম্পর্কে আপনার ধারণাটা কি মাঝহা মানতে হবে না মাঝহাব মানার শিরিক বা বেদাত বা গুনাহ বা কবিরা অর্থাৎ মাঝাব সম্পর্কে আপনার বিশ্বাসটা কি আপনার মতামত কি এবং আমার মতামত কি এ বিষয়টা ইনশাআল্লাহ আমরা আগে ফিট ক্লিয়ার করি আপনার সাথে আমার কোন জায়গায় বিরোধ রয়েছে সেই বিরোধ নিয়ে আমরা আলোচনা করব। আমরা যে বিষয়টার মধ্যে আমরা এক অর্থাৎ আপনিও মানেন আমিও মানি এরকম বিষয় তো আলোচনা আসবি না যেখানে আপনার সাথে আমার মত বিরোধ হয় সে বিষয়টা নিয়েই আমরা পয়েন্টটা সে নিয়ে আমরা আলোচনা করব। তো গোটা কি মা ঝাঁপ শব্দের অর্থ কি সর্বপ্রথম আমি আপনার সাথে আলোচনা করতে চাই এই বিষয়গুলো নিয়ে তো আপনি গ্রুপে আছেন অবশ্যই তো আমি সর্বপ্রথম আমি আপনাকে বলবো যে মাঝাব সম্পর্কে আপনার মতামতটা কি আপনিকি মাজ হামমানাকে শিরিক মনে করেন নাকে কবিরাগুনা মনে করেন না মাজহাামালা যাবে না যাবে না এই সম্পর্কে আপনার মতা মরটাকি। সালাম আলাইু ম রাহমদুল্লাহ ওবাররাকে আতু। বিশমিল্লা ও সলাত ও সালাম আলারাসুল্লা আলা আলেহি ওসহ বেহ মানু গলা। পালাস ভ্যানো তা আলা আউজবিল্লাহ মিনাসাই তল রাজিম ইইইহাল্লাজি না এ মানু। أتيوا الله وأتيوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول وقال سبحانه وتعالى إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم وقال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تزلوا ما تمسكتم بهما كتاب الله وسنتي شمرت أسكير অত্র গ্রুপের আমার প্রাণপ্রিয় দিনী ভাই এবং বন্ধুগণ আপনারা ইতিমধ্যে অবগত আছেন আজকে আমাদের মুফতি আলিমউদ্দিনের সঙ্গে আমার মাঝাব বিষয় নিয়ে আমরা আলোচনা করব তিনি আমাকে মাঝাবের পথে আহ্বান জানাবেন আর আমি মাঝাব কেন মানতে হবে বা মাঝাব মানা জরুরি কিনা এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব তো প্রথমে আমাদের মুফতি আলিমুদ্দিন সাহেবকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং আল্লাহ রব্বুল আলমিনের যাবতীয় প্রশংসা ও গুণগান জানাচ্ছি দুরুদ সালাম বসিদ হোক আমাদের বিশ্ব মানবতার মুক্তির দুধ বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লামের প্রতি যে রাসুল সাল্লাহ আলী জীবনের মধ্যে রয়েছে উত্তম আদর্শ তো সর্বপ্রথম মাঝাব সন্ত মাঝাব সংক্রান্ত বিষয় নিয়ে আমাদের আলিম উদ্দিন সাহেব আমাকে প্রশ্ন করেছেন যে মাঝাব কি আপনার ভাষায় আপনি কি বুঝেন তো এখন মাঝহ সম্পর্কে আপনি আমাকে আহ্বান জানাবেন আমরা রয়েছি মাঝাবের একটা বিরোধী লোক আপনাদের ভাষায় আর আপনারা হচ্ছেন পক্ষের লোক তাই আপনারা আমাকে বলবেন যে আমাকে কেন মাঝাব মানতে হবে বা আমি তো মাঝাব সম্পর্কে বুঝি না আমি বুঝি কোরআন এবং সুন্না এবং ইমাম রয়েছে আবু হানিফা শাহফি হাম্বলি মালিক আরো যুগে যুগে অনেক ইমাম রয়েছে তাদেরকে আমরা ভালোবাসি তাদের মাসলামাস হলে নেই কিন্তু কোন নির্দিষ্ট মাঝাবের নির্দিষ্ট আনুগত্য করার ব্যাপারে আমরা জানি না এখন আপনি আমাকে বলেন যে আমি তো আসলে এই মাঝাবের আমরা সবসময় বিরোধিতায় আছি বা আমরা মনে করি যে কোরআন এবং সুন্না মানাটাই হচ্ছে যে মূল মাঝাব এখন আপনি আপনার ভাষায় বলেন যে আপনি মাঝাব কি বুঝেন এবং আমি মাঝাব কেন মানব এ বিষয়টা আপনি আমাকে বলেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত জামাল গাজী ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ তবে হয়তো আপনি আমার কথাগুলো বুঝেননি অথবা বুঝেছেন কিন্তু আমার কথা অনুযায়ী আপনি কোনো জবাব দেননি আমি আপনার কাছে প্রথমে জানতে চেয়েছি যে মাঝাব সম্পর্কে আপনারা আকিদা বা আপনার মতামতটা কি কারণ যেখানে আপনার সাথে আমার মতের কোনো অমিল দেখা দিবে না অমিল থাকবে না এরকম অমিল দেখা দিবে না তখন তো আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব না যেখানেই আপনার সাথে আমার মতবিরোধ হয় সেখান থেকে আমাদের আলোচনা শুরু হবে তো প্রথমে আমি ক্লিয়ার করে আপনার কাছ থেকে জানতে চাই আপনি ক্লিয়ার করে বলবেন যে মাঝহাব যে আপনারা মাঝহাব মানেন না মানেন না মাঝহাব মানাটা কি সিরিক না কবিরা গুনা না সবেরা গুনা না মাঝাব মানাটা মানতে হবে এইভাবে মানে আমি ক্লিয়ার করে বলতেছি না যে কোনটি পরিষ্কার সম্পর্কে আপনার বিশ্বাসটা কি যে এটা কি মানলে গুণা হবে না এটা মানতে হবে এটাকে মানা সিরিক না শিরিক নয় একটু ক্লিয়ার করে বলবেন প্রিয় আলিমুদ্দিন সাহেব আপনি আবারও সে আমাকে একই প্রশ্ন করলেন যে মাঝাব আপনারা মানেন কিনা আমরা তো আগেই বলছি যে আপনারা মাঝাবের পক্ষে আছেন আপনারা আমাকে মাজাব মানার জন্য আহ্বান করবেন এবং মাঝাব কি আমাকে বুঝাইবেন আর আমি আপনাকে প্রমাণ করে দিব যে আপনি জন্য মাঝাব মানাটা জরুরি নয় বরং কোরআন হাত মানা জরুরি কোরআন হাদিস মানা জরুরি এখন আপনি আমাকে বলেন যে আপনি মাঝাব সম্পর্কে কি বুঝেন এবং আমি কেন মাঝাব মানব আর মাজাব না মানলে আমার কি সমস্যা আমি আপনাকে বলে দিলাম যে মাজাব না মানি আমার কি সমস্যাটা আছে কোরআন যদি যদি আমরা মানি হাদিস কোরআন যদি মানি এখন আপনি আমাকে বলেন যে আপনি আমাকে মাজাবের দিকে কেন মানতে হবে আমাকে মাজাব মানার মাজাব মানার উদ্দেশ্যটা কি আমি মাজাবের সার্বিক বিষয়টা আমি মাজাব বুঝি না বা মাজাব মানি না আমার কথা আমি বলে দিলাম এখন আপনি আমাকে বলেন কি মাজাব কি জন্য মানতে হবে কোন কারণে মাজাব মানাটা আমার জন্য ফরজ বা জরুরি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ জি সম্মানিত জামাল গাজি ভাই আমি আপনাকে মাজাবের প্রতি দাওয়াত দেবো কি দেবো না সেটা এখন আমাদের আলোচ্য বিষয় নয় আমি আপনার কাছে প্রথমে মাযহাব সম্পর্কে আপনার দাগুলো কি এটা মানলে কি কেউ মুশরিক হয়ে যাবে নাকি কেউ মুশরিক হবে না মানাটা মানাটাকে শিরিক না শিরিক নয় এই সম্পর্কে আপনি ক্লিয়ার করে বলবেন তারপরে আপনার প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন আপনার যা প্রশ্ন করেছে আপনি এই প্রশ্নের উত্তর দিন আমি আপনাকে মাঝাব মানার জন্য আহ্বান করবো কি করবো না সেটা পরের বিষয় প্রথমে আমি আপনাকে বলতে চাই যে আপনি মাযহাব সম্পর্কে আপনি কি ধারণা করেন তো এখন কথা হলো যে আপনি বলেছেন যে আপনি মাঝাপকে অস্বীকার করেন মাঝাম আপনি মানেন না আপনি কোরআন হাদিস মানবেন তো কোনো জিনিস অস্বীকার করতে হলে বা কোনো জিনিসকে বাতিল বলতে হলে এই জিনিস সম্পর্কে আগে জানতে হয় আর না হয়তো এই জিনিসকে আপনি বাতিল বললে এটা একান্তই আপনার জন্য একটা মিথ্যা হবে কারণ আমি একজন মানুষ সম্পর্কে একটা ধারণা করলাম বা একজন মানুষ সম্পর্কে একটা মন্তব্য করলাম বা একটা জিনিস সম্পর্কে একটা মন্তব্য করলাম সব অবশ্যই আমার এই জিনিসটা সম্পর্কে আমার ধারণা থাকতে হবে তো মাঝহাব সম্পর্কে অবশ্যই আপনার একটা ধারণা থাকতে হবে এটাকে আপনি হকই বলেন বা বাতিলই বলেন তো আপনি মাঝহকে কি হক মনে করেন না মাঝাপটা বাতিল মনে করেন এই বিষয়টা আপনি ক্লিয়ার করেন তারপরে আমি ইনশাআল্লাহ আপনার সাথে এই কথাটা হা অত বা না আপনি বলেন হয়তো মাঝহকে আপনি হক মনে করেন অথবা মাঝাপকে আপনি বাতিল মনে করেন যদি হা মনে হক মনে করেন তাহলে আমার এক ধরনের আলোচনা আপনার সাথে আর যদি মাযহাবকে আপনি বাতিন মনে করেন তাহলে অন্য ধরনের আলোচনা হবে আপনার সাথে তো আপনি এই বিষয়টা একটু کلیয়ার করেন ভাই আলোচনার সুবিধার্তে শুধু আমার এবং আপনার জন্য নয় গ্রুপের সবাই যাতে বুঝতে পারে যে মাযহাবটা কি মাযহাবটা কি আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ সম্মানিত আলিমউদ্দিন ভাই আপনি মাযহাব সম্পর্কে আলোচনা করবেন আমরা যে মাযহাবের বিরোধিতা এত দিন ধরে করে আসতেছি যে আপনার জন্য মাঝাব জরুরি নয় এখন আপনি বলতেছেন যে আমি যে মাঝাব অস্বীকার করি তো মাঝহাব কি আমাকে আগে জানতে হবে তো আমি মাঝহ মনে করি মত আলেমদের মতামত মাঝাব যদি আমি আরবিতে দেখি আরবি শব্দ এটা মাঝহ মিম জা হা বা মাঝাব এই মাঝাব শব্দটা হচ্ছে ফেকি শাস্ত্র অথবা গবেষণা চলার পথ এটাকে আমরা মাজাব মনে করি আর সেই মাঝাবটা একটি নির্দিষ্ট মাঝাব নয় মাঝাব একটি ব্যাপক বিষয় এবং যুগে যুগে মাঝাব আসতেই থাকবে আর আমাদের কাছে চারটি মাঝাবও নির্দিষ্ট না আমরা এটাকে মাঝাব মনে করি না যে চারটি মাঝাবই নির্দিষ্ট আমরা ওইটাকে মনে করি না আমরা মনে করি যে ইসলামের দৈনন্দিন জীবনের ক্ষেত্রে দৈনন্দিন আমলের ক্ষেত্রে পবিত্র কোরআন রয়েছে যেখানে আল্লাহ রব্বুল আলমীর আহসান বিধান নাজিল করেছেন উত্তম বিধান নাজিল করেছেন এবং রাসুল সাল্লাহ ও সাল্লামের হাদিস রয়েছে আল্লাহ রব্বুল আলম বলেছেন তোমরা আমার আনুগত্য করো আতি উল্লাহ আমি যে আয়াত করেছিলাম অর্থাৎ কোরআন মানো ও ও রসুল এবং রাসুল সাল্লাহ আলি ইসলামের আনুগত্য করো তার হাদিসকে মানো ও উলিল আমরি কুম এবং তোমাদের মধ্যে যারা উলিল আমর রয়েছে কোরআন হাদিসের ব্যাখ্যাগার রয়েছে তাদেরও আনুগত্য করো তাদেরও কথা মানো কিন্তু তাদের কথার মধ্যে যদি কোনো সমস্যা দেখা দেয় তাহলে তোমরা আল্লাহ এবং তার আসুরের দিকে চলে যাও কিন্তু আমাদের সমাজে বর্তমানে যে চারটা নির্দিষ্ট মাঝাব করা হয়েছে এই চারটা নির্দিষ্ট মাঝাবকে আমরা অস্বীকার করি কারণ মাঝাব যুগে যুগে অনেক আসবেই যদি চারটাই নির্দিষ্ট মাঝাব হতো তাহলে সাল্লাহ আলি ইসলামের এমন কোনো হাদিস দ্বারা প্রমাণ নেই কেউ দেখাইতে পারবে না সাল্লাহ আলুসলাম বলেছেন এত্তাবে মাঝাব অথবা সাহাবেকার কারামরা এরকম কোনো নির্দিষ্ট কোনো হাদিস দ্বারা বা তাদের কোনো কল এরকম প্রমাণ নেই যে এত্তাবাই মাঝহাব অথবা তাবেইনদের এমন কোনো কল এমন কোনো পন্থা এমন কোনো পদ্ধতি নেই যে এত্তেবাই মাঝহাব কিন্তু মাঝাব শব্দটার একটা ব্যাখ্যা আমরা ইমাম আবু হানিফ রহমতুল্লাহের মুখ থেকে স্পষ্ট আকারে জানতে পারি তিনি বলেছেন এই যা সহাল হাদিস ফাহুয়া মাঝহ যখন সই হাদিস পাও সেটাই আমার মাঝাব সেটাই আমার তরিকা সেই তার কথা থেকে আমরা জানতে পারলাম যখন কোনো সই হাদিস পাওয়া যাবে সেটাই হবে মাঝাব আর সই হাদিসের ব্যাখ্যা ইমাম শাহফিল ইমাম আবু হানিফা রহমতুল্লা আলহি ইমাম আহম্মদিন হাম্বল এবং ইমাম মালিক রহমতুল্লাহ আলহি তাদের আর এবং অন্য অন্য বহুত ইমাম রয়েছে এই চারজন হচ্ছে মানে প্রসিদ্ধ ইমাম তাদের অনেক খেজমত রয়েছে ইমাম মোহাম্মদ রয়েছে এবং এই ইমামদের এই ইমামদের কলগুলো আমরা মানি কিন্তু আমরা কোনো নির্দিষ্ট একটি মাঝহকে মানতে হবে নির্দিষ্ট একটি পদ্ধতিকে মানতে হবে আমরা এই ধরনের মাঝহাবি বিশ্বাসী নয় কারণ আমাদের কাছে কোরআন রয়েছে হাদিস রয়েছে ইমামদের গবেষণা রয়েছে তা আমরা মনে করি মাঝহ আপনার জন্য মানা জরুরি নয় তবে যেসব ইমাম রয়েছে আপনার জন্য কোরআন হাদিস মানা জরুরি কারণ ইমাম আবু বা নিজেই বলেছেন এই যে সহাল হাদিস ফাহুয়া মাজাবে যদি কোনো সুস্পষ্ট হাদিস পাও সুস্পষ্ট দলিল পাও সেটা আমার মাজাব তা আমরা সেটাকে মাজাব মনে করি সেটা আবু আনিফা রহমতুল্লের কথা হতে পারে সাফির কথা হতে পারে এমনকি আপনার আলিম উদ্দিনের যদি কোন কথা হয় কোরআন হাদিসের ভিত্তিতে তাহলে আপনার কথাটা মানি আর আপনার কথাটা যদি গবেষণার ক্ষেত্রে আপনি কোরআন বোঝেন হাদিস বোঝেন যথেষ্ট আপনার যথেষ্ট আপনার দিন সম্পর্কে জানা আছে কিন্তু আপনি যদি এমন কোন ফতুয়া দেন আর সেটা যদি হাদিসের বিরোধিতা যায় আপনার কথাকে আমরা ছুড়ে ফেলে দিই তাই আমরা সমস্ত ইমামের কথা করোনা হাদিসের ভিত্তিতে মানি আর করোনা হাদিসের বাহির হলে তাদের কথাকে ছেড়ে দিই কিন্তু আপনারা এটাই মনে করতেছেন আপনাদের ভাষায় যে এটা মানতে হবে একটা মানা জরুরি। কিন্তু চারটা যেটা যে ব্যাপারে কোনো আলেমদের নেই তাই যুগে যুগে মাঝাব আসবে মাঝাব থাকবে এখন কোন আনুগত্য করা অথবা সাফি অথবা হানবুলি অথবা মালিক রহমতুল্লাহ আলি এই ধরনের কোনো এক ইমামদের আনুগত্য করা এবং তাদের সাথে মাঝাব নির্দিষ্ট করার কোরআন শূন্য কোনো প্রমাণ নেই কারণ আমাদের কাছে হাদিস এবং কোরআন রয়েছে আমরা হাদিস কোরআন মারি আর ইমাম ইমামদের কথা কুরআন হাদিসের ভিত্তিতে মানি তাহলে আমরা মনে করি যে মাযহাব মানে সুস্পষ্ট দলিল সুস্পষ্ট রাস্তা আমরা সেটা মানি। কুমার আলাইকুম অতি গুরুত্বপূর্ণ সময়কে আপনি অযথা কথা বলে সময় নষ্ট করার চেষ্টা করবেন না জামাল গাজি ভাই এর সম্মান অনুরোধ। তো জামাল গাজি ভাই আপনি যে লম্বা বক্তব্য দিয়েছেন এটা একান্তই আপনি অতিরিক্ত একটা আলোচনা করেছেন। যদিও কথাগুলোর মধ্যে অনেক 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 মিথ্যাচার করেছেন তো এগুলো নিয়ে এখন আলোচনা করব না এটা আমাদের আলোচনা বা আলোচ্য বিষয়ের বা যে পর্যায়ে আলোচনা হওয়ার কথা এই পর্যায়ে আমরা এখনো পৌঁছিনি তো আপনি বলেছেন মাঝহাব একটা আরবি শব্দ মিম জাহ এবং হাবা বলেছেন তো আমি আপনার কাছে প্রথম দলিল যাব যে আপনি যে বলেছেন মিমজাহাবা এরকম শব্দের মাযহাবের অভিধানিক করত কি তার পরিভাষিক অর্থ কি এবং মাযহাব শব্দটি কোন কিতাবের মধ্যে জাদ যাওক কর দ্বারা লেখা আছে একটু স্ক্রিনশটের মাধ্যমে আপনি দলিলটা দিবেন ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ও বারাকাতুহু সলম সম্মানিত আলিমউদ্দিন ভাই আমি তো ফালতু সময় নষ্ট করতেছি না আপনি আজকে আমাকে মাজাব সম্পর্কে আলোচনা করবেন মাজাব মানার জন্য অনুরোধ করবেন আমরা তো অনেক আলোচনায় চলে আসছি কেন আমরা মূল আলোচনা যাই না এখন আপনি আমাকে আপনার দলিল প্রমাণগুলো প্রমাণ আপনি দিয়ে দেন যে জামাল ভাই আপনি এই জন্যে মাঝাব মানবেন এই জন্য আপনার জন্য মাঝাব মানা জরুরি এই ধরনের একটি প্রমাণ তো আপনি দিতে পারলেন না এখন সর্বশেষ আপনি আমাকে বললেন যে আপনি কোন হাদিস থেকে আপনি মাঝাবের এই ব্যাখ্যাটা নিলেন মাঝাব শব্দটা হচ্ছে আরবি শব্দ আর এটার বাংলা হচ্ছে যেই ফেকি শাস্ত্রয় পথ পন্থা পদ্ধতি আর মাঝাব লিখতে গেলে আরবিতে কি পরে হরফ চারটা হরফ পরে মিম জাল হা বা মাঝাব এখন আপনি ওইটা তো আপনার বিষয় না এটা তো আমি হাদিস বলে না যে এটা হাদিস বা এটা কোরআনে আয়াত যেমন আপনার নাম লিখতে গেলে আমার নাম লিখতে গেলে যে শব্দটা হয় এই শব্দটা যেমন আমার নাম হচ্ছে জিম মিম আলিফ লাম অর্থ হয় জামাল আর জামাল এটা আরবিতে যদি বলা হয় তাহলে সৌন্দর্য আল্লাহ বলেছেন ইন্দ জামিলামাল কোন হাদিস দ্বারা প্রমাণিত যে আল্লাহ সুন্দর আল্লাহ সুন্দরকে পছন্দ করেন তো মাঝহাবটা হচ্ছে আরবি শব্দ এটা তো আমি তা বলি না যে এটা হাদিস এখানে তো আপনি স্ক্রিনশট চাওয়ার কোনো প্রমাণ নেই আপনার কোনো দরকার নেই আপনি আমাকে জানাবেন যে আমি কেন মাঝাব মানব আর মাঝাব মানাটাকে আসলে জরুরি কিনা আমি তো মনে করি যে মাঝহব মানাটা জরুরি না মাঝহ যদি মানা জরুরি হইতো তাহলে এই চারজন ইমামের মধ্যে সর্বপ্রথম ইমাম যিনি তিনি হচ্ছেন আবু হানিফা রহমতুল্লাহ আলহি যার জন্ম হচ্ছে আশি হিজড়িতে এবং তার মৃত্যু হচ্ছে একশো পঞ্চাশ হিজড়িতে এবং ইমাম মালিক রহমতুল্লাহ আলাহি যার জন্ম হচ্ছে তিরানব্বই হিজড়িতে এবং যার মৃত্যু হচ্ছে একশো উনআশি হিজড়িতে এবং ইমাম ওই রহমতুল্লাহ আলাহি যার জন্ম হচ্ছে একশো পঞ্চাশ হিজড়িতে এবং যার মৃত্যু দুশো চার হিজড়িতে এমনি ভাবে ইমাম হাম্বল রহমতুল্লাহ আলাহি যার জন্ম হচ্ছে একশো চৌষট্টি হিজড়িতে এবং যার মৃত্যু হচ্ছে দুইশো একচল্লিশ হিজড়িতে এখন ইমাম আবুহানিবুর রহমতুল্লাহ তিনি সবার বড় ইমাম ছিলেন যদি মাজাব মানাটা জরুরি হতো তাহলে ইমাম মালিক রহমতুল্লা কেন আবুহানিবুর রহমতুল্লাহ মাজাব মানলেন না কারণ তিনি কেন একজন মহাদুস হইলেন তিনি কেন একজন ফকির হইলেন তিনি কেন একজন গবেষক হইলেন ভাবে ইমাম শাহী রহমতুল্লাহ আলহি তিনি কেন ইমাম মালিক রহমতুল্লাহ আলী অনুসরণ করলেন না এমনি ভাবে ইমাম আহম্মদ ইবিনাম্মর রহমতুল্লাহ তিনি কেন তার উস্তাদের অনুসরণ হলেন না কারণ ইমাম আহমদিন হাম্বুল রহমতুল্লাহ আলহি তিনি তার উস্তাদের অনেকগুলো কিতাব তিনি মুখস্থ করে ফেলেছিলেন তার কেন সে কেন তার উস্তাদের মাঝাব মানলেন না তাহলে তারা মাঝাব মানার জন্য বাধ্য ছিল না আর বরং এই ইমামরা কেউই বলে না তোমরা মাঝাব মানো আমি মনে করি এবং যেটা স্পষ্ট আকারে বুঝে যাইতেছে সর্বশেষ যে ইমামের মৃত্যু হয়েছে তিনি হচ্ছেন ইমাম আহম্মদ ইবন হাম্বল রহমতুল্লাহ আলহি যার মৃত্যু হয়েছে সর্বশেষ দুইশো একষট্টি হিজড়িতে দুইশো একচল্লিশ হিজড়িতে এবং তারপরে কিন্তু মাজাব তৈরি হয়েছে তাদের আমারও কিন্তু মাজাব ছিল না আমরা তাদেরকে নির্দিষ্ট মাজাব বানিয়ে দিয়েছি তাহলে আপনি বলেন কেন আমরা মাজাব মানব আপনি তো সুস্পষ্ট কোনো ব্যাখ্যা দিতে পারলেন না যে আমি মাজাব এই কারণে মানবো আপনাকে তো বলে দিলাম রসুদ সাল্লাহ আলী ও বলেছেন যারা আমার আনুগত্য করবে তারাই নাজাতপ্রাপ্ত দল যারা আমার সাহাবী کرامদের অনুগত্য করবে তারাই নাজাতপ্রাপ্ত দল আর যারা আমার খইরুল কুরুনর অনুগত্য করবে এখন খইরুল কুরুনর মধ্যে আপনাদের মত যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি খইরুল কুরুনর অন্তর্ভুক্ত আমরা মেনে নিলাম রাসূলুল্লাহ আলাইহিস সালাম বলেছেন খইরুল কুরুনী ওয়াকArnী সুম্মাল্লাযীনা yalunhum বলেছেন যুগ সে যুগের মধ্যে তিনি পড়ে কিন্তু তার ছাত্ররা কেন তার ইমাম আবু মানিফুর রহমতুল্লাহ আলহির অনুসরণ করলো না তার মানে তারা কেউই মাঝাব মানার কথা বলে না যে আমার দিকে আহ্বান করে তারা সকলই হাদিসের দিকেই আহ্বান করেছিলেন মানুষকে

এবং আপনি বলেছেন মিম জাহাবা এই যে যা বলেছেন এবং যা দ্বারা যদি মাঝহাব লেখা হয় তখন তার অর্থ কি হবে এবং তখন তার মাদ কি হবে তো আপনি এই দলিলটা বা স্ক্রিনশটটা আপনার কাছে আমি চেয়েছিলাম তো আপনি দিতে পারেননি এখন আপনি আবার আলোচনা করতেছেন এবং মাঝহাব শব্দ মিম জাল বলেছেন তো এটা আপনি সুদৃ নিয়েছেন অসংখ্য ধন্যবাদ তো আমি আপনার কাছে আমি প্রথমে জানতে চাইবো যে মাঝাব মানা কি না মানা কি সেটা আমরা পরে আলোচনা করবো আসলে প্রথমে আমরা মাঝাব শব্দের শাব্দিক অর্থটা এবং পারিভাষিক অর্থটা ক্লিয়ার না হওয়া পর্যন্ত আমরা বুঝতেই পারবো না বা আমার অন্যদেরকে বোঝানো সম্ভব হবে না যে কি জিনিস তো আমি আবারও আপনার কাছে আমি অনুরোধ করে বলবো যে মাঝহাব শব্দটা এটা ইসমে জিন্স না ইসমে মাঝদার এটা ফাইল না মাফুল না মাজদার এটার জিন্স কি এবং এটার বাপ কি এই সম্পর্কে মাঝহাব সম্পর্কে একটু করবেন এবং তার কয়টি অর্থ হইতে পারে এবং এবং রূপক এই সম্পর্কে আপনি একটু আলোচনা করেন তারপরে ইনশাল্লাহ আমি পরবর্তীতে আপনার সাথে মাঝাব মানা না মানা এই পরবর্তী যে আলোচনা প্রসঙ্গে আসবে ইনশাআল্লাহ আমরা ধারাবাহিক ভাবে এক আলোচনা করে চলে যাবো ইনশাল্লাহ মুফতি আলিমুদ্দিন সাহেব তো আপনি যখন মাঝাব শব্দের শাব্দি এবং পারিপার্শ্বিক অর্থ আপনি আমার কাছে কেন জানতে চাইবেন আমি তো মাঝাব মানার বিপক্ষে মাঝাব ধরেন আমি বুঝি না আমি বুঝি কোরআন হাদিস এখন আপনি আমাকে বলে দেন যে মাঝাব শব্দের শাব্দিক অর্থ কি পারিপার্শ্বিক অর্থ কি আর মাঝাব মানা আমি বলি দিন আপনার জন্য জরুরি নয় এখন আপনি মাঝাব সম্পর্কে আলোচনা করবেন আমি তো এই পর্যন্ত আলোচনা করতেছি সম্পূর্ণ হাদিসের দিকে আহ্বান করতেছি কিন্তু আপনি তো আমাকে মাঝাবের দিকে আহ্বান করতে পারলেন না এই গ্রুপে যারা আছেন আলহামদুলিল্লাহ যারা আলোচনা শুনতেছেন এই বিশ্বের বাইরে এই গ্রুপে আছেন তারাই তো গ্রুপের আলোচনা গুলো শুনতেছেন আপনি তো আমাকে এখন পর্যন্ত মানি মাঝাবের দিকে আহ্বান করার একটি দলিল প্রমাণ দিতে পারলেন না কিন্তু আপনাকেও আমি স্পষ্ট আকারে মাঝাবের ব্যাখ্যাটা দিয়েছি এবং মাঝাব কেন মানতে হবে কোন কারণে আপনি মাঝাব মানবেন কোন কারণে মানবেন না আপনি মাঝাব ছেড়ে দিলে সমস্যাটা কি আপনি পারিবারিক শাব্দির অর্থটা আপনি বলেন আমি তো মাঝাব মানার বিপক্ষে আমি বলে দিলাম যে মাঝাবের কোনো ব্যাখ্যা নাই মাঝাব মানি না বা মাঝাব মানবো না এখন আপনি আমাকে বলে দেন যে কেন মানতে হবে মাঝাব কোন কারণে মানতে হবে মাজাবের অর্থ কি পারিপার্শ্বিক অর্থ কি আপনাকে তো আমি অর্থ বলেই দিলাম মাজাব মানি ফেঁকি শাস্ত্রয় মাজাব মানি পথ মাজাব মানি পন্থা আর মাঝাব মানে শুধু ইমাম আবু পর রহমতুল্লাহ না মাঝাব মানে ইমাম শাহফেকি না মাজাব মানে ইমাম মালিকই না চারটা নির্দিষ্ট মাঝাব নয় আপনাকে তো আমি বলে দিলাম কিন্তু আপনি কয়েকটা দলিল আমার কাছে দেন যে আপনি এই কারণে মাঝহ মানতে বাধ্য এটা হচ্ছে অর্থ এটা হচ্ছে অর্থ পারিপার্শ্বিকত্ব অর্থ তো আপনি ব্যাখ্যা করবেন এগুলো তো আমার ব্যাখ্যা করার জায়গা না কারণ আমি তো মাঝাব মানিই না আমার তো আমার কথার কথা আর কি যে আমি তো মাঝাব মানিই না তো আপনি বলে দেন আমাকে কেন মাঝাব মানতে হবে এটা অর্থ কি অর্থ কি সেগুলো আপনি বলে দিবেন আমাকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে সম্মানিত জামাল গাজী ভাই আসলে আলোচনাটা সংক্ষিপ্ত করতে চেয়েছিলাম বা সংক্ষিপ্ত ভাবে আপনার সাথে আলোচনার মাধ্যমে হওয়ার জন্যই আমি আপনাকে করেছিলাম কিন্তু আপনি এমন ভাবে এড়িয়ে যাচ্ছেন এবং এড়িয়ে গিয়ে আপনি নিজে নিজেই সিদ্ধান্ত দিচ্ছেন তো আপনি আহ বাহাস সম্পর্কে হয়তো বা বহাসের নীতিমালা সম্পর্কে হয়তো একটু কম জানেন জানেন না এটা আমি বলি না হয়তো কম জানেন বাহাসের মুনাজির যারা হবে তারা কখনো সিদ্ধান্ত দিবে না এটা সিদ্ধান্ত দেওয়া কোনো মুনাজিরের জন্য উচিত নয় সিদ্ধান্ত যারা দেওয়ার তারা সিদ্ধান্ত দিবে তো আমি আপনার কাছে জানতে চেয়েছিলাম এজন্য আপনি যে মাঝাবির বিরোধিতা করেন আপনি কি না জেনেই বিরোধিতা করেন না মাজাব সম্পর্কে জেনে শুনে বিরোধিতা করেন তো এখন আপনার কথাবার্তায় ক্লিয়ার হয়ে গেল যে মাঝহাব কি মাঝহাব শব্দের তাহকিকটা কি তাও আপনারা জানেন না তাহলে মাঝহাবের বিরোধিতা করতেছেন কোন দলিলের মাধ্যমে কারণ একটা দলিল যেমন আমরা কুফুরের বিরোধিতা করব। সিরকের বিরোধিতা করব। এখন কুফুর এবং সিরকের বিরোধিতা করতে গেলে অবশ্যই কুফুর সিরিক কাকে বলে কুফুর সিরিকের সাব্দি করত কি পারিবাসী করতো কি কোন কাজ করলে কুফর হয় কোন কাজ করলে সিরিক হয় এটা অবশ্যই আমার জানা থাকতে হবে আমি কুফুর কাকে বলেও জানলাম না সিরিক কাকে বললেও জানলাম না আমি বললাম যে কুফুর সিরিকের বিরোধিতা করি একজনে আমাকে জিজ্ঞাসা করলো ভাই কুফুর কাকে বলে আপনি তো কুফুরের বিরোধিতা করেন তখন হ্যাঁ আমি জানি না তো এই হ্যাঁ হ্যাঁ আমি জানি না যে এরকম একটা উত্তর হয়ে থাকে আপনার উত্তর থেকে এরকমই পাওয়া যাচ্ছে তো আপনি মাঝাপ সম্পর্কে জানেনই না আর না জেনে আপনি কথা বলতেছেন এখন আপনি বলেন রাসুল করিম সাল্লাই সাল্লামের সহি হাদিসের পরিভাষায় এবং আল্লাহ পাকবুল আলমিনের পবিত্র কুরআনের পরিভাষা না জেনে কোনো বিষয়ে কথা বলে তাদের বিধানটা কি তাদের পরিণতিটা কি এই বিষয়টা আপনি একটু বলবেন কারণ এই বিষয়টাও আমাদের আলোচ্য বিষয় অন্তর্ভুক্ত কারণ না জেনে কথা বলাটা এর পরিণামটা কি এটা ক্লিয়ার করবেন কারণ আপনি যদি মাঝহাব সম্পর্কে জানেন না তাহলে আপনি মাঝহাব সম্পর্কে আপনি বলতেছেন জানেন না তাহলে আপনি বসে আছেন কেন অবশ্যই আপনি মাঝহাব সম্পর্কে জেনে যে আমি ভালো করে জেনেছি মাঝহাব প্রায় ইসলাম পরিপন্থী এটা যদি আপনি জেনেই থাকেন তাহলে আপনি মাঝহাবের পুরাপুরি তাহকিক করতে হবে আপনি বলেছেন সাধারণরা বুঝবেন না আপনি হয়তো বুঝে নেবেন আমি তো সাধারণদেরকে প্রশ্ন করিনি আপনার কাছে প্রশ্ন করেছি আপনি প্রশ্নের উত্তরের মাধ্যমে ক্লিয়ার করলে সাধারণত অটোমেটিক বুঝবে আপনি বলেন যে মাঝাব শব্দটা আপনি প্রথমে বলেছিলেন যা শব্দ দ্বারা মাঝাব তো এখানে আপনি একটা ভুল শুধরে নিয়েছেন এর জন্য আমি শুক্রিয়া আদায় করছি আপনার তো মাঝহাবের তাহকিকটা আবার করবেন মাঝহাব শব্দটা এটা কি জিন্স এটা আরবি সম্পর্কে যে কোন জিনিস আপনি জানতে গেলে এটা যেহেতু আরবি শব্দ আরবি শব্দ বুঝতে গেলে প্রথমে আরবি শব্দের শাব্দিক অর্থ পারিভাষিক অর্থ তার আবিধানিক অর্থ তার মাদ্রা জিন্স এগুলো জানতে হবে এগুলো যদি না বুঝেন না জানেন তাহলে আপনি আরবি সম্পর্কে একবার অজ্ঞ বুঝবেন না কিছু তো আপনাকে মাঝহাব কি মাঝহাব মানতে হবে কেন তা তো আমি বোঝানো সম্ভব হবে না যেহেতু আপনি মাঝহাব কাকে বলে মাঝহাব শব্দটা কি আরবি এটা জিন্স না পেলে আপনি জানেন না তাহলে আপনাকে আমি বুঝাতে হলে কিভাবে বুঝাবো যে এগুলো আগে ভালো করে আপনাকে জানাতে হবে বোঝাতে হবে তো আপনি কি ওই জন্য আসছেন না এই group র মধ্যে শিক্ষার জন্য আসছেন যদি আপনি বলেন যে না আমি মাযহাব সম্পর্কে আপনার সাথে বাসের জন্য আসছি তে আমার সাথে বাস করতে হবে আর আপনি যদি বলেন না আমি তো কিছু জানি না আমি আপনার জন্য কাছ থেকে শিক্ষার জন্য আসছি তাহলে আমি শিক্ষার জন্য যেভাবে আলোচনা করতে হয় একজনকে যেভাবে শিখাতে হয় সেভাবে আলোচনা করব আপনি কি শিক্ষার জন্য আসছেন নাকি বাসের জন্য আসছেন ও কোথায় যারা উপস্থাপনা রয়েছেন উপস্থাপক রয়েছেন আলিম উদ্দিন সাহেব তো মাঝাব সম্পর্কে কোনো আলোচনাই করতে পারলো না মানে সে যে আমাকে মাঝাবের দিকে আহ্বান করবে উদ্দেশ্য যেটা ছিল যে জন্য আমরা আজকে বাহাজে উপস্থিত হয়েছিলাম সে তো তিনি তো মাঝাবের মানে পক্ষে একটা দলিল উপস্থাপন করতে পারলো না আর আমি যে মাঝাব মানতে হবে না কোরআনসুন না মানতে হবে এই ব্যাপারে অনেকগুলো দলিল দিয়েছি লাইক আর কমেন্ট দিয়ে তো মানে সত্যকে ঢাকা যায় না আলিম সাহেব আমাকে চারটি বিষয় সম্পর্কে প্রশ্ন করেছেন আমি চারটি যুক্তি খনন করার চেষ্টা করবো তিনি বলছেন আমি এড়িয়ে যাচ্ছি আমি কোথায় এড়িয়ে যাচ্ছি আমি তো আজকে মাঝাব সম্পর্কে আপনারা বুঝাবেন আর আমি আপনাদেরকে বুঝিয়ে দিব যে মাঝাব মানা জরুরি নয় এই বিষয় সম্পর্কে কিন্তু আমরা এখানে যথেষ্ট পরিমাণ আলোচনা করেছি আলহামদুলিল্লাহ কারণ আপনাদের বারবার বুঝাতে চেষ্টা করে দিছি যে মাঝাব কি আপনারা বলতে পারলেন না মাঝাব কি চার ইমাম নাকি ইমামদের মত নাকি কোরআন এই বিষয় সম্পর্কে আলিম উদ্দিন তারা বিবেচনা করবে মাঝাব সম্পর্কে উনি আলোচনা করতেছে নাকি আলোচনা আলোচনা আমি করতেছি কারণ আজকে আমার আলোচনার বিষয় আমি কোরআন সুন্না দিয়ে বুঝাইতে হবে যে কোরআন সুন্না মানতে হবে আর ওনার আলোচনা ছিল যে না মাঝাব মানতে হবে আমি কোন একটা বিষয়ে এড়িয়ে যাই না দ্বিতীয় বিষয় হচ্ছে সিদ্ধান্ত দেওয়ার বিষয় তিনি বলেছেন সিদ্ধান্ত আমি তো এখানে সিদ্ধান্ত দিতেছি আমার সিদ্ধান্ত তো স্পষ্ট কিতাব আল্লাহি ও সুন্নতি রাসূলুল্লাহ আলাইহিসসালাম বলেছেন তারাক তুফিকুম আমরাইন আমি তোমাদের মাঝে দুটি জিনিস শিখে যাচ্ছি লান তাযিল্লুমা তামাসসাকতুম বিহিমা কিতাব আল্লাহি এই দুটকে যদি তোমরা আఖрие ধরতে পারো তোমরা বিচ্ছিন্ন হবে না তাহলে তো আমি কিতাব এবং সুন্নর দিকে আহববান করতেছি কারণ তো মাজাব মানা জরুরি নয় কারণ আল্লাহ মাজা ফরজ করেন নাই তবে ইসলামের চারটা দলিল রয়েছে আমাদের সমাজে প্রচলিত রয়েছে কোরআন সুন্না এজিমা কেয়াস তাই না কোরআন তো আপনি মেনে নিলেন মানতেই হবে এজিম আপনি শূন্য মেনে নিলেন রাসুল সুননা এবং সাহাবে কারামদের এজিম মেনে নিলেন কথার কথা মেনে নিলাম মেনে নিলাম কথার কথা কোনো সাহাবে কেরাম এজমা মেনে নিলাম এবং ইমামদের কেয়াস মেনে নিলাম এখন মাঝাবের কথা কোথায় রয়েছে যদি আমাকে প্রমাণ দিতে পারেন যে মাঝাবের কথা কোথায় রয়েছে তো আমি মাঝাব মানবো আচ্ছা প্রমাণ দিতে পারলেন না আমরা বলেছি ইসলামের দলিল হচ্ছে দুইটি কারণ আল্লাহবুল আলম বলেছেন কিতাব আল্লাহ ও সুন্নতি কিতাব আল্লাহর কিতাব এবং শূন্য এই দুইটাকে মানতে হবে তারপর আলেমগন এজমা কেয়াস কোরআন শূন্য এজমা কেয়াস এজমা কেয়াস ও মেনে নিলাম কিন্তু মাঝাব কথা কথা কোন হাদিসে রয়েছে সেটা কিন্তু পাই নাই তাহলে সিদ্ধান্ত আমি দিতেছি না দ্বিতীয় বিষয় সম্পর্কে আপনি জানতে চেয়েছেন যে আমি মাঝাব সম্পর্কে জানি কি না তো আপনি আমাকে মাজাব সম্পর্কে জানান যে মাজাব কি বা মাজাব কেন মানবো আপনি সুস্পষ্ট মাজাবের ব্যাখ্যা দিতে পারেন নাই মাজাফের শাব্দিক অর্থ আপনি নিজেও বলতে পারেন নাই চতুর্থ বিষয় হচ্ছে আমি যে না জেনে কথা বলতেছি না জেনে কথা বলা হচ্ছে শেরেখ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আনতা কুলু আল্লাহ মা আলাহ তোমরা আল্লাহ সম্পর্কে আল্লাহর বিধিবিধান বিধান সম্পর্কে না জেনে কথা বলো না আলেমগন বলেছেন হুয়া শেরেক এটা হচ্ছে শেরেকের সমতুল্য তৃতীয় বিষয়টা জানতে চেয়েছেন যে আমি কি শিখতে এসেছি কিনা আমি এখানে আপনাদের কি শিখাইতে এসেছি এই গ্রুপের মধ্যে যে আপনারা কোরআন মানেন হাদিস মানেন আমি শিখতে আসি নাই বরং এখানে আপনাদেরকে শিখাইতে আসছি যে কোরআন মানেন হাদিস মানেন ইমাম আবু হানিফা শাহফি হাম্বুলি মালিকি আরো অন্য অন্য আইন মায়িকেরা মহাদ্দেশ গবেষক সকলের মত কোরআন সিহ্নের ভিত্তিতে হলে মানেন অন্যত ছেড়ে দেন এটা হচ্ছে যেই আজকের বিষয় এখন আপনার কাছে আমার প্রশ্ন আমার আমার আপনার কাছে যে প্রশ্ন আমি এখন করব যে আসলে কি মাঝাব মানা জরুরি কিনা আপনি বলেন আমি আপনার কাছে প্রশ্ন করলাম যে আসলে কি মাঝাব মানা জরুরি কিনা এখন আপনি বুঝাইবেন মাজাব কি এটা আপনার কাছে প্রশ্ন যে মাজাব কি বা কেন মানতে হবে জরুরি কিনা আমি আপনাকে বললাম যে মাজাব আমার মানা জরুরি নয় এখন আপনি বলেন যে মাজাব কেন মানতে হবে এই বিষয়টা স্পষ্ট ইসলামের সহিপদ কোনটি গ্রুপের সম্মানিত দিনী বন্ধুগণ বিশেষ করে আমাদের আহমদ বিন আলী ভাই রফিজাউল্লাহ আপনি এই গ্রুপের পরিচালক ছিলেন তো আমাদের গ্রুপের যে শর্ত ছিল একটি শর্তও জামাল গাজীবাই মানেননি প্রথম শর্ত ছিল দুই মিনিটের ভিতরে বয়স শেষ করতে হবে তিনি চার মিনিট পাঁচ মিনিটে বয়স দেন আরেকটি শর্ত ছিল যে বয়স শোনার পরে একটি বয়স ওয়ার্ড পরে পাঁচ মিনিটের ভিতরে আরেকটি বয়স দিতে হবে এটাও তিনি মানেননি তিনি দশ পনেরো মিনিট সময় কোনো কথাই বলেননি নীরব বসে থাকেন তারপরে দশ মিনিটের সময় নিয়েছিলেন এখন পর্যন্ত তিনি পনেরো মিনিটের অতিরিক্ত হয়ে গেছে এখনো তিনি আসেননি তো এভাবে যদি আলোচনা হয় তাহলে তো কোনো আলোচনা শুরু পাওয়া যাবে কিন্তু শেষ পাওয়া যাবে না এরপরে তা ওনাকে যে প্রশ্নগুলো করা হয় উনি আমি যদি প্রশ্ন করি পূর্ব কোন দিকে তিনি আকাশের পরিচয় দেন আমি যদি বলি জমিন কি তিনি পাতালের পরিচয় দেন আমি যদি বলি আকাশ কি তখন তিনি জমিনের পরিচয় দেন এর মানে উনাকে যে প্রশ্ন করা হয় প্রশ্নটা বোঝার মতন যোগ্যতা উনার নেই এজন্য উনি কোনো উত্তরই দিতে পারেননি তো উনি মাঝহাবকে বাতিল এবং মাঝহাব মানা যাবে না এই সম্পর্কে অনেক কিছু বলেন মূলত মাঝহাব শব্দটা কি মাঝহাব লিখতে কয়টি অক্ষর লাগে কি কি অক্ষর লাগে এটা তো তিনি ভুল করেন তো এভাবে কি আলোচনা হয় তো তারপরেও আমি বারো এগারোটা তিরিশ মিনিট বাজে আমি আরো তিরিশ মিনিট সময় অপেক্ষা করতে পারবো বারোটা পর্যন্ত আজকে আলোচনা করতে পারবো তো আমি জামাল গাজী বাইকে আমি অনুরোধ করব যে আপনি এই আধ ঘন্টার ভিতরে আপনাকে যে প্রশ্নগুলো করা হয়েছিল এইগুলোর জবাব দিবেন আপনি সম্মানিত পরিচালকের কাছে আমি আবারও দুঃখিত ক্ষমা চেয়ে এনেছি এসার সলাদ পড়ার কারণে আমার দশ মিনিটের জায়গায় পনেরো মিনিট লেট হয়ে গেছে সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত সম্মানিত মহতারাম উপস্থাপকের আলোচনা আমি শুনতে পারিনি মহতেরাম প্রিয় আলিমুদ্দিন ভাইয়ের আলোচনা আমি শুনেছি আমি কোনো একটি বিষয় এড়িয়ে যাই নাই বরং আজকের যে আমাদের টপিক ছিল আলোচনা করার জন্য আলোচনার টপিক ছিল মাঝার সংক্রান্ত মাঝাব আমরা পূর্বে থেকে আগে থেকে নির্ধারিত করা ছিল যে আমরা সময়। আপনাদের দাবি অনুযায়ী আমরা মিলে আমরা নাকি মাজাবের বিরোধিতা করে আসছি আর আপনারা আজকে আমাদেরকে প্রমাণ দেওয়ার কথা ছিল যে মাজাব মানতে হবে মাঝাব মাজাব কি জন্য মানবেন আর আমার উপরে যথেষ্ট আলোচনা রয়েছে বিচারক মণ্ডল রয়েছে আমি বারবার একটিভাবেই আলোচনা করেছিলাম এবং মাজাব সম্পর্কে আলোচনা করেছি এবং একইভাবে আমরা এটি আলোচনা বারবার করতে চেয়েছিলাম যে কোরআন এবং শূন্যার দিকে আমাদের অনুধাবন করতে হবে কোরআন সুন্নার বুঝ কিভাবে নিতে হবে হাদিস কেন মানবেন কোরআন কেন মানবেন আল্লাহ রব্বুল আলমিনী কেন মানার কথা বললেন এই ব্যাপারে আমি আলোচনা করেছি অতএব আপনার ভাষায় আপনি স্পষ্ট আকারে বলে দেন যে এখানে মাঝহ কোন ভাষায় লিখতে হবে এটা বিষয় না এটা হচ্ছে শিক্ষার একটা বিষয় যারা ছোট সময় থেকে লেখাপড়া করবে তারা শিখবে কিভাবে লিখবে কত এখানে তো লিখার বিষয় না এখানে হচ্ছে বুঝের বিষয় আপনি আলোচনা করবেন যে মাঝহাব কেন মানবো এই সম্পর্কে আপনি একটি ভয়েস একটি দলিল উপস্থাপন করতে পারেনি বরং আপনি নিজেই সব নিজেই মাজাব শব্দের শাব্দিক পারিপার্শ্বিক অর্থ কোনোটাই আমাদের মাঝে উপস্থাপন করতে পারেন নাই আর এটা আমরা সকলেই জানে এটা সকলেই আমরা বুঝি মাঝাব মানি পথ পন্থা পদ্ধতি তরিকা আর যেদিকে আমরা যাই আল্লাহ এবং তার আসুলের পথ পন্থা পদ্ধতির দিকে যাবে কোরআনের দিকে যাবে হাদিসের দিকে যাবে সাহাবে কারামদের বুজের দিকে যাবে কিন্তু আপনি আমাকে একটি ভারো মাজাব সংক্রান্ত বা মাজাব কেন মানবো মাজাব মানতে হবে কোন কারণ এই ব্যাপারে একটি ভয়েস একটি আলোচনা আপনি গ্রুপে করতে পারেন নাই বরং মাজাব শব্দের শাব্দিক ব্যাখ্য করতে পারেন নাই আমি আপনার কাছে অনুরোধ করবো একটি বিষয় যে আবারও জানতে চাইবো যে মাজাব কি চারটা মানা জরুরি বা মাজাব কি চারটা ফরজ এই বিষয়টা আপনার কাছে আমি আবারও জানতে চাইব আরেকটা যেন জানতে চাইব যে রাসুদাল্লাহের জমানায় জমানায় আবু হানিফা তাদেরকে মানতে হবে বা তাদেরকে মানা জরুরি চারটে এটা মানতে হবে জরুরি বলে কোন দলিল আসে কিনা যদি থাকে আমাকে জানিয়ে দিবেন যে জাক আল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ যে সম্মানিত জামাল গাজীবাই প্রথম শ্রেণীর ছাত্রদেরকে যদি ডিগ্রিতে বতটি করা হয় বা আরো সহজ ভাষায় বলি কুরআনের অক্ষর যদি শিক্ষা না দিয়ে কেউ কুরআন পড়তে বলে বা কুরআন শিক্ষানোর জন্য চেষ্টা করে তাকে যেমন কুরআন বোঝানো সম্ভব হয় না ঠিক তেমনিভাবে মাযহাব শব্দের তাহকীকী মাযহাব শব্দের অর্থ কী সেটাই যদি কেউ বোঝে না তাহলে তাকে মাযহাব বোঝানো সম্ভব হয় না তো আপনি তো এখানে শিক্ষার জন্য আসছেন আসেন না আজকে আমার সাথে মুনাজাত করার জন্য আসছেন সুতরাং আমি আপনাকে শিখাবো না মুনাজারার যে নীতি নিয়ম কানুন আছে সে অনুযায়ী আপনার সাথে আমি মুনা যারা করবো এখন যদি আপনি বলেন যে আমি মুনাজারা যারা আসছি কিন্তু মাঝাব শব্দের শব্দিকর করতে জানি না তাহলে আপনি কি না জেনেই মাঝাবের বিরোধিতা করেন এই কথাটার উত্তর দিবেন আর যদি আপনি না জেনেই মাঝহের বিরোধিতা করেন না অর্থাৎ আপনি জেনেই মাঝাবের বিরোধিতা করেন তাহলে মাঝহ শব্দের অর্থ কি মাঝাবের মূল কি কি এটা না কারণ হইল প্রত্যেকটা আরবির শব্দের অবস্থা অনুপাতে বিভিন্ন সময় বিভিন্ন অর্থে ব্যবহৃত হয় অনেক সময় শাব্দিক অর্থের অর্থটি পারিভাষিক অর্থের উপর নির্ভর করে আর পারিভাষিক অর্থটি যে কোনো একটি বিষয় বোঝার উপর নির্ভর করে তো আপনি আমি আগেও বলেছিলাম যে কুফুর শিরিক কাকে বলে এর আগে কুফুর সিরিকের অর্থ কি সেটা জানতে হবে তারপরে কুফুর শিরিকের সংজ্ঞা বা তার পারিভাষিক অর্থ বোঝার মাধ্যমে কুফুর শিরিক বিষয়টা কি তা পুরা পুরি ক্লিয়ার ভাবে বোঝা যায় তো শাব্দিক পারিভাষিক অর্থই যদি কেউ বোঝে না তাকে কুপুর শিরিক বোঝানো সম্ভব হবে না এবং কুপুর শিরিকের পরিণীত বোঝানো সম্ভব হবে না তো আপনি তো শেখার জন্য আসেননি আপনি বাহাসের জন্য আসছেন তো আপনি যদি বাহাসের জন্য এসেই থাকেন তাহলে আমার যে উল্লেখিত প্রশ্নগুলো ছিল সেগুলোর জবাব আপনি দিবেন আর আরেকটি কথা হলো আপনি যদি না জেনেই আপনি মাঝাবির বিরোধিতা করে থাকেন তাহলে না জেনে কোন কিছুর বিরোধিতা করা যেটি আমি আগের বই আপনাকে প্রশ্ন করেছিলাম সেটা পবিত্র কোরআনের ভাষা এবং আল্লাহ রসুলের সহি হাদিসের বাসায় না জেনে কথা বলাটার নামটা কি সে বিষয়টি একটি ক্লিয়ার করে বলবেন আলিকুম আহমদুল্লাহ বারাকাত সম্মানিত মহতারাম প্রিয় আহমেদ ভাইকে আন্তরিক ধন্যবাদ জেজাক আল্লাহ আজকের এই সুন্দর পরিচালনা করার জন্য তো আমাদের আলোচনা কিন্তু শেষ হয় নাই কারণ আমাদের যে উদ্দেশ্য ছিল আজকে মাদাব সম্পর্কে আলোচনা করব মূল কথা হচ্ছে উপ যিনি আমার প্রতিপক্ষ বক্তা ছিলেন তিনি কিন্তু আসলে একটি আলোচনার ব্যাপারও কিন্তু তিনি যুক্তি যুক্তিখণ্ড করে নাই আলোচনার পয়েন্ট ছিল যে আমি প্রশ্ন করব তিনি উত্তর দিবেন কারণ আমরা না তিনি মানিয়ে দিবেন আর সেজে তিনি প্রশ্ন করেছেন তো যাই হোক যদি আপনারা এই টপিক যদি আগামীকালকেও চালু রাখেন আমি আগামীকালকেও ইনশাল্লাহ ফ্রি আসি তো আগামীকালকে যদি এই টপিক নিয়ে আলোচনা করতে চাই আলিম সাহেব করতে পারে কোনো সমস্যা নেই এই বিষয় নিয়ে আমি আবারও কালকে আলোচনা করব। তবে আমার আলোচনার বিষয় এটি থাকবে যে তিনি আমাকে মাজাব সম্পর্কে জানাবেন মাঝাবের প্রতি আহ্বান করবেন মাজাব কোন কারণে আমাদের মানতে হবে এখন যদি আমি আপনাকে বলি যে মাজাব মানতে হবে আমি অনেকগুলো কারণ আপনাকে দেখাইতে পারব মানে সূত্র কোন কারণে মানবেন কোন কারণে মানবেন কিন্তু উনি কিন্তু এগুলোও কিন্তু উপস্থাপন করতে পারেন আর ওগুলার ব্যাখ্যাও কিন্তু আসলে আমার কাছে আছে তো আমি অনুরোধ করবো যে তিনি মাজাব সম্পর্কে জিনিস নিয়ে আলোচনা করবেন আমাকে মাজাবের দিকে আহ্বান করবেন মাঝাবের দিকে আহ্বান করবেন এবং মাঝাব কি এই সম্পর্কে জানাবেন তো জেজাকাল্লাহ খায়ের ইনশাআল্লাহ টপিক যদি কালকে চালু থাকে চালু থাকবে তবে এই গ্রুপে আর আজকের থেকে কালকে এখন থেকে নিয়ে আর কোনো ভয়েস হবে না এই গ্রুপটা এভাবেই মৃত অবস্থায় থাকতে দিন যতক্ষণ মতো কালকে আলোচনা না হবে আর যদি মনে করেন যে আপনি এখানে ফাইনাল করবেন তো আমি তো ফাইনাল পাইলাম না আমি তো সুস্পষ্ট মাজাব এখন বুঝতে পারলাম না আপনাদের ভাষা থেকে বা বক্তাদের ভাষা থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জি সম্মানিত জামাল গাজী আপনি বলেছেন যে আমি যা প্রশ্ন করেছি আপনার কাছে সব উত্তর আছে তো উত্তর থাকলে আপনি উত্তর দেন না কেন আপনি এলিম গোপন রাখেন কেন কিতমানি এলিম তো তা এলিম গোপন রাখা এটা তো মহাপাপ হাদিস আল্লাহ রসুল সাল্লাহ আলাইকুসাল্লাম পরিষ্কার বলেছেন কাউকে যদি কোনো বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করা হয় সে জানে অথচ তা বলে না তাহলে তার ঠিকানা হলো জাহান্নাম তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে তো আপনি তো এই হাদিসের অন্তর্ভুক্ত হয়ে যাবেন যদি আপনি জেনে উত্তর না দিয়ে থাকেন তো আপনি যদি জেনেই থাকেন তো একটু উত্তরটা দেন না জামাল গাজী ভাই আপনার কাছে অনুরোধ আপনি একবার উত্তরটা দেন আমার কথাগুলোর তারপরে ইনশাল্লাহ পরবর্তী বিষয় তো আলোচনা হবেই আর আমি আকাশের প্রশ্ন করলে আপনি জমিনের উত্তর দিলে তো এটা উত্তর হবে না ভাই সম্মানিত মোহতারাম প্রিয় আলিমুদ্দিন সাহেব মুফতি আলিমুদ্দিন সাহেব এবং এই গ্রুপে যারা শ্রোতা মন্ডলী রয়েছেন নিরপেক্ষভাবে আজকের আলোচনার বিষয় ছিল মাজাব সংক্রান্ত আর তিনি আমার কাছে জানতে চাচ্ছেন মাজাব মাজাব কি ইসমে নাকি ইসমে ফায়েল নাকি এটা কোন মাদ্দা এটা তিনি আমার কাছে জানতে চাইতেছে আমি তো ওনাকে মাজাবের দাওয়াত দিতেছি না আমি ওনাকে দাওয়াত দিতেছি কোরআন হাদিসের এই আমি ওনাকে বলি যে কিতাব আল্লাহ সুন্নতি এই আগ পর্যন্ত এটা স্পষ্ট আপনি প্রমাণ দিতে পারবেন না চ্যালেঞ্জ করলাম আপনার সঙ্গে যে মাঝাব মানতে হবে অথবা মাঝাব মানা ফরজ আমরা তো আগেই বলেছিলাম আজকের ট্রফিকই তো ছিল এটা যে আমি ছিলাম মাঝাবের বিরোধিতা আর আপনি ছিলেন মাঝাবের পক্ষে এখন আপনি আমার কাছে কেন এটা জানতে চাইবেন এটা কি ইসমে জিস নাকি ইসমে ফায়েল নাকি এটা কোন মাদ্দা এটা তো আপনি জানার বিষয় না আর দ্বিতীয় বিষয় হচ্ছে আপনি আজকে মাঝাব সম্পর্কে আলোচনা করলেন আপনি তো একটি আয়াত কোরআন কেরিমের উপস্থাপন করতে পারলেন একটি আয়াত একটি হাদিস যেখানে আপনি আমাকে মাজাবের দিকে আহ্বান করবেন আমি আপনাকে এবং এই গ্রুপের সবাইকে আবারও নতুন করে আবারও নতুন করে আলোচনা ধরে নিষ্ঠাট স্টার্ট করতেছি কিতাব আল্লাহি ও সুন্নতি কিতাব মানেন এবং আল্লাহ রহসু সুন্নত মানেন এখন আপনারা বলেন মাজাব মানতে হবে এখন বন্ধু মাজাব আপনি কি এটা স্পষ্ট আপনি নিজেই করতে পারলেন না এটা দুঃখজনক কারণ আপনি আজকে আমাকে মাঝাবের তালিম দিতেছেন মাঝাবের আহ্বান করতেছেন এখানে তো আমার ওটা দেখার বিষয় না আপনি যে বিষয়ে জানতে চেয়েছেন এটা কোন হরফ বা এটা সার কি মর্ম এটা দেখার বিষয় না আপনি আমাকে জানাবেন আজকে মাঝাব হচ্ছে এই এই মাঝাব মানতে হবে অথবা এই মাঝাব মানা ফরজ এরকম না তো আপনাকে আমি আবারও বলে দিই ইসলামের দলিল আল্লাহর কোরআনেকেরই মানতে হবে হাদিস মানতে হবে এবং রাসুস আল্লাহ সুন্না মানতে হবে এবং ইমাম আবু হানিবর রহমতুল্লাহ আলহি ইমাম মালিক রহমতুল্লাহ আলহি এবং ইমাম শাহি রহমতুল্লাহ আলহি এবং ইমাম আহমদ্দিন হাম্বুল রহমতুল্লাহ আলহি এবং ওনাদের মতন ইমাম আবু ইউসুফ ইমাম মোহাম্মদ এবং আরো অনেক ইমাম রয়েছে ইমাম নবী রহমতুল্লাহি আলহি শেখ নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লহি এবং আরো যুগে যুগে যত ইমাম আসবে সকলের কথাটা আপনি সত্য সাপেক্ষে মানবেন যদি করোনা দিছে বিরোধিতা হয় সেটা ছেড়ে দিবেন আমরা দেখতেছি এদিকে কিন্তু আপনি তো আমাকে আজ পর্যন্ত একটি ভয়সো জানাইলেন না যে মাজাব এই মাদ্দা এই এটা তো আমার দেখার বিষয় না আমার মাজাব কোন মাদ্দা কোন ইসমে এটা কি ইসমে জারিয়া নাকি ইসমে যে কোনো কিছু এগুলো তো আমার দেখার বিষয় না এটা কোন শিখে এটা তো আমার দেখার বিষয় না আমার দেখার বিষয় হচ্ছে আজকে আপনি আমাকে দাওয়াত দিবেন যে আমি মাজাব মানুম আর আমি আপনাকে দাওয়াত দিবো যে মাজাব মানার দরকার আমি করোন হাদিস মানবেন আর মাজাব মানি হচ্ছে যে স্পষ্ট দলিল ইমাম আবু হানিবর যদি হাদিস সেটা আমার মাজাব আমরা মনে করি মাজাব মানি সুস্পষ্ট দলিল সুস্পষ্ট রাস্তা কিতাব এবং সুন্না এবং আলেমদের গভীর গবেষণা যা করোন হাদিস থেকে বের হয়ে আসছে সেটাকে আমি মাজাব মনে করি কিন্তু আপনি আমাকে বলেন আপনাকে আমি প্রশ্ন করলাম যে মাজাব চারটা ফরজ মানতে হবে নাকি বা চারটা কি নির্দিষ্ট নাকি আর মাজাব কোন কারণে ফরজ হইল মূলত কোন গবেষক বলেন চারটেই ফরজ এই ধরনের কোনো মত নাই আপনি তো আমাকে কিছুই বলতে পারলেন না আপনি আমাকে বলেন কেন মাজাব মানব এটা তো আমার দেখার বিষয় না মাজাব এটা কোন শিখা কথা বুঝেন না এটা কি নাকি জিম মেরে তো আমার দেখার বিষয় না এটা তো আপনার দেখার বিষয় আপনি বুঝছে আমাকে আপনাকে জানাইবেন রহমদুল্লাহ তো আপনার প্রতিটি প্রশ্নের উত্তরই তো আমি আপনাকে দিয়েছি প্রত্যেকটি প্রশ্নের উত্তর আপনাকে আমি স্পষ্ট আকারে দিয়েছি কিন্তু আপনি আমার একটি প্রশ্নের উত্তর দিতে পারেন নাই আমি মাঝাব সম্পর্কে কি বুঝি কি জানি এটা বারবার আপনাকে বুঝাইতে চেষ্টা করিতেছি যে আমরা যেহেতু মুসলিম আমাদের যেহেতু সংবিধান হচ্ছে কোরআন এবং সুন্না ইসলামের দলিল হচ্ছে কিতাব আল্লাহী ও সুন্নতি এবং আলেমদের এজমা কেয়াস তো আমরা মানলাম এখন মাজাব সম্পর্কে আপনি কি ইঙ্গিত করতেছেন আজকে মাজাব নিয়ে আলোচনা হইতেছে আপনি তো আলাদা অন্য টপিক নিয়ে আসতে পারেন না আমি তো আজকে আমার টপিকই তো ছিল এটা যে আপনি মাজাবের দিকে আহ্বান করবেন আর আমি আপনাকে আদিসের দিকে আহ্বান করব। এবং দলিল সহকারে মাজাব সুস্পষ্ট কি এটা আমি জানিয়ে দিয়ে গেছি মানে দলিল পথ পন্থা পদ্ধতি যুগে যুগে যত ইমাম আহিম্মা আসবে তাদের আলোচনা তাদের গবেষণা কোরআন হাদিসের ভিত্তিতে আপনারা মানবেন কিন্তু একটি গবেষণার পর একটি গবেষণার মধ্যে এক একজন ইমাম এক এক রকম মত দিতে পারে যেটা হাদিসে নেই কোরআনে নেই কিন্তু হাদিস কোরআনে প্রত্যেকটি বুঝ আছে আল্লাহ রব্বুল আলমিন হাদিস কোরআনকে স্পষ্ট আকারে করে দিয়েছেন ইসলামে যত কিছু আছে তা হাদিসে আছে কোরআনে আছে কিন্তু ইমামগণ যখন বের করে সাধারণ লোক বুঝে না এই জন্য আলেমা গবেষকগণ বিভিন্নভাবে ওই হাদিসের ব্যাখ্যায় অনুবাদ করে আমাদের মাঝে ব্যাখ্যা করে কিন্তু আপনি একজনের ব্যাখ্যাটা অন্ধভাবে মানতে পারবেন না বরং এই হাদিসের ব্যাখ্যা দশজন আলেম যদি করে থাকে জনের কথাটা আপনি মানবেন মানার পরে জনের কথাটাকে আপনি বিবেচনা করবেন বিবেচনা করার পরে দেখবেন যে এই জনের মতে কাদের মত বেশি উত্তম গিয়েছে করণ হাদিসের অনুকূলে এবং গবেষণার ক্ষেত্রে কারা বেশি দলিল উপস্থাপন করেছে এবং এই হাদিসের ক্ষেত্রে কারা সূত্র প্রদান করেছে সেটা আপনি মানা জরুরি সেটা আপনি মানবেন কিন্তু প্রত্যেকটি বিষয় হাদিসকলে রয়েছে কিন্তু আপনারা তো মন্ত্র বলতেছে যে না কোনো একটি ইমামের আনুগত্য করতে হবে একটি ইমামের আনুগত্য মানি মাঝহাব আবার বলেন চারটা মাঝাবি মাঝাব এখন পর্যন্ত আপনি এটি বলতে পারলেন না যে মাঝাব কয়টা বা মাঝাব কি মাঝাব কেন মানবো একটি দলিল তো আপনি উপস্থাপন করতে পারলেন না এগুলো তো বয়স গুলো তো সিরিয়াল বাই সিরিয়াল আছে তো আলোচনার মধ্যখানে বয়সটাকে ডেকেছে তারপর আমি প্রথম কথা প্রথম বয়সের সাথে আমার এই কথাগুলো যে আমরা ইমান এনেছি ইমান কাকে বলে ইমান আনলে কি হয় বা ইমান কার উপর আনবো একটা প্রত্যেকটা বিষয়ের একটা ধারাবাহিকতা আছে তো ধারাবাহিকতা বাদ দিয়ে যদি আলোচনা করি তাহলে তো আমাদের মধ্যে যে ভুল বোঝাবুঝি এটাই থাকবে এজন্য আমরা ধারাবাহিকতার সাথে আলোচনা করতে চাই ধারাবাহিকতার সাথে আলোচনা করব ইনশাল্লাহ তো আশা করি জামাল গাজী ভাই আর তো সময়ের শেষ তারপরে যদি কোনো বয়স দিতে চান তো আমার কথাগুলোর উত্তর দিয়ে বয়স দিবেন আহ প্রাসঙ্গিক কোন আলোচনা আমরা শুনতে চাই না ওনাকে যা প্রশ্ন করা হয়েছিল এগুলো তিনি উত্তর দিবেন তারপরে সূচনা থেকে যে প্রশ্নগুলো আসে তিনি আমাকে প্রশ্ন করবেন মাঝাব কেন মানবো বা কেন চারটা মানবো এগুলো আলোচনা পরে হবে আগে মাঝাব কি মাঝাব কাকে বলে এই জিনিসটা আগে ক্লিয়ার হোক তারপরে মাঝাপ মানবো কেন বা মানতে হবে না কেন এই বিষয়ে ইনশাল্লাহ আলোচনা হবে সাহাবাই কেরামের মধ্যে মাঝাব ছিল কিনা একটা আঙ্গুল দিয়ে দিয়ে আমি এসওকে অ্যাঙ্গুল দিয়ে দিয়ে ইনশাআল্লাহ দেখিয়ে দিতে ও কুরআন সুন্নাহর আলোকে এবং মাযহাব না মানলে কুরআনের মর্ম বা কুরআনের তফসির মানা যাবে কিনা এ বিষয় ইনশাআল্লাহ অসংক দলিল রয়েছে কেউ যদি মাযহাবীর ইমামগণের কথাগুলোকে না মানে কুরআনকে বুঝতে চায় সে কিভাবে পথভ্রষ্ট ও গোমরাহ হয় ইনশাআল্লাহ এর অসংক দলিল আমার কাছে আছে তো দলিল যখন প্রয়োজন হয় তখন দিব আর প্রয়োজন ছাড়া দলিল দেওয়াটা একটা বোকামি এজন্য এখন কোন দলিল দিব না আগে ক্লিয়ার হোক মাঝহা কি এবং কেন মাঝাব শব্দের অর্থটা আগে ক্লিয়ার হবে তারপরে আলোচনা হবে আমরা মাঝহা মানব কেন এরপর আলোচনা হবে মাঝহাপ কয়টা চারটা সীমাবদ্ধ কেন সাহাবাহিক কেরামের মধ্যে মাঝহা ছিল কিনা আল্লাহ রসুলের জামানায় মাঝাব ছিল কিনা সাহাবাহিকেরামের মধ্যে রসুল জীবিত অবস্থা থাকাকালীন ও মাঝহাপ ছিল কিনা রসুল ইন্তেকালের পরে মাঝহাপ ছিল কিনা তা যুগে মাঝহাপ ছিল কিনা তা বেতাব মা যুগে ছিল কিনা বা আইমাই মুস্তাহিদিন গণ ছাড়াও যে সমস্ত ইমাম গণ ছিলেন ইমাম আবু দাউদ ইমাম নাসাই মুল্লা আলী আল কারি রহমতুল্লাহ আলহি ইবাহাজার আসকালানি রহমতুল্লা আলহী যাদের কিতাব পরে পরে আজকে আমরা উপকৃত হচ্ছি বা দলিল পেশ করি যাদের কিতাব থেকে তারা মাঝাবি ছিলেন না তারা লামা ছিলেন এ বিষয় ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা হবে তো আমি জামাল গাছি বাইর গাছি অনুরোধ করব মাঝহাব শব্দের তাকিকটা আপনি বলেন যে আপনি জানেন জানলে আপনি সবাইকে জানিয়ে দেন। মাজহাব শব্দের একটা তার পারিভাষিক এবং তার শব্দিক অর্থটি ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত محترم প্রিয় আলিমউদ্দিন সাহেব মুফতি আলিমুদ্দিন সাহেব আপনি বলতেছেন আলোচনা সূচনাই হয় নাই আলোচনা হয়ে গেল 2 ঘন্টার উপরে আপনি বারবার বলতেছেন সূচনা সূচনা কিসের সূচনা আজকের টপিক ছিল মাজহাব সম্পর্কে মাজহাব কেন মানবো মাজহাব কোন কারণে মানবো না মাজহাবের দিকে আহববান করা এগুলা তো আপনি কোনো কিছু বলতে পারলেন না এগুলা তো একটা ব্যাখ্যা দিতে পারলেন না এখানে আবার কি কখন থেকে হবে আজকে তো আপনার কাছে চাইবই তো মাজাব কোনটা কি কয়টা বা মানতে হবে কিনা রাসুল কোনো দলিল আছে কিনা সাহাবেকরম মাজাবের কথা মানার কথা কি কিনা অথবা ইমাম আবু হানিফ আলাইহি নিজে বলেছি না তোমরা আমার মাজাব মানবে বা আমি আমি আমার কথা ছাড়া অন্য কোনো ইমামের কথা মানবে না বা বা আমাদের সমাজে যেটি প্রচলিত রয়েছে বাংলাদেশে আমরা বলে যে আমরা বাংলাদেশের লোক হিসেবে আবু হানিফার মাঝাব মানি আর সৌদি আরবের লোক শাফি মাজাব মানে অমোকরা ইমাম ইবনে হাম্বলের মাজাব মানে এটা আমাদের দেশের কথা এবং বলে চারটেই হক এখন চারটে যদি মাজাব হক হয় তো মাঝাবের মূল উদ্দেশ্যটা কী মাজাবের কেন আপনারা বিরুদ্ধে মানে মাজাবের বিরোধীরা এই কারণে হচ্ছে যে সই হাদিস যখন আমরা পাই যেমন সৌদি আরব মক্কামুদ্দিনায় জোরে আমিন বলা হয় ইয়াদিন করা হয় না আমাদের মাঝাবের মধ্যে যদি না থাকে রাসুলের হাদিস যদি থাকে তাহলে কি রাসুলের হাদিস মানবো নাকি ইমামদের কথা মানব এখন কি সৌদি আরবের ইমামরা ভুলফতে আছে নাকি আমার দেশে ভুলফতে আছে এখন সমস্যা তো এই কারণে এই জন্য তো আমরা বলতেছি যে মাযহাব কি মাযহাব সম্পর্কে তো আপনি কোনো একটি বিষয় আলোচনা করতে পারলেন না এই গ্রুপে আমি আবার বলতেছি মাযহাব সম্পর্কে আপনি একটু আলোচনা করেন দুই মিনিট আপনাকে সময় দেওয়া হল আপনি বলে দেন মাযহাব এই কারণে মানবেন এই কারণে মানবেন না আপনি বলে দেন দুই মিনিট আপনি তো নিজেই বলতে পারলেন না আমি তো মাযহাবের বিরুদ্ধে করুমই আমি তো আপনাকে কোরআন হাদিসের দিকে টানবো আর আপনি আমাকে মাযহাবের দিকে টানবেন কিন্তু আজকে তো আপনি মাযহাবের দিকে টানতেও তো ব্যর্থ হয়েছেন মাজাব সম্পর্কে কোনো উদ্ধৃতি দিতে পারলেন না মাজাবের শাব্দিকত্ব কি এটার ব্যাখ্যা কি কেন মানব কোন কারণে মাজাব মানব কোন কারণে কি সমস্যা এগুলো কোনো কিছুই আপনি বলতে পারলেন না